বাংলাদেশি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী রোজিনা। তিনি আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। তিনি ব্ল্যাক ডায়মন্ড হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৫৫ সালের ২০ এপ্রিল রাজবাড়ী জেলার গোয়ালন্দে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা দলিলুদ্দিন ও মা খাদিজা বেগম। তার আসল নাম রওশনারা রেণু। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার শৈশব এবং কৈশোর কেটেছে রাজবাড়ী শহরেই। তিলোত্তমা এই নায়িকার গালের তিলটি আসলে নকল। রোজিনা রাজবাড়ী গার্লস হাই স্কুলের ছাত্রী ছিলেন, কিন্তু সিনেমার প্রতি তার প্রবল আগ্রহের কারণে পড়াশোনা বেশি দূর করতে পারেননি। ১৯৭৬ সালে জানোয়ার ছবিতে প্রথম একটি ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। তারপর মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৬ সালে পরিচালক এফ কবির পরিচালিত রাজমহল চলচ্চিত্রে অভিনেতা ওয়াসিমের বিপরীতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়। এরপর তিনি ওয়াসিমের সাথে জুটি বেঁধে রসের বাইদানি সহ বেশ কয়েকটি ছবি করেন। ১৯৭৬ সালে তিনি তার নাম পরিবর্তন করে রোজিনা রাখেন। ১৯৮৫ সালে তিনি হিন্দি চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্তের বাংলা চলচ্চিত্র অন্যায় অবিচার এবং এর হিন্দি সংস্করণ আর পারে মিঠুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন। ছবিটি সেই সময় সর্বোচ্চ আয় করা বাংলা ছবি ছিল। ১৯৯০ দশকের শুরুতে তিনি পশ্চিমবঙ্গের প্রায় ২০টি ছবিতে অভিনয় করেন। এসব ছবিতে তাকে চিরঞ্জিত, তাপস পাল, রঞ্জিত মল্লিকের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। তারপর তিনি মা, বোন এবং বৌদির চরিত্রে অভিনয় শুরু করেন। ১৯৯৩ সালের পর তিনি অনিয়মিত হয়ে পড়েন। তিনি বাংলাদেশি প্রায় ২৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল আনারকলি, সুলতানা ডাকু, সাত ভাই চম্পা, চোখের মণি, সুখের সংসার, তাসের ঘর, বন্ধু আমার, কসাই, জীবনধারা, দোলনা, রসের বাইদানি, রঙিন রূপবান, রাক্ষসী ইত্যাদি। রোজিনা ২০১০ দশকে পার্শ্ব চরিত্রে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ সময়ই তিনি বেশ কিছু টিভি ধারাবাহিক এবং টিভি নাটক নির্মাণ করেন। চলচ্চিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২বার, বাচসাস পুরস্কার পেয়েছেন ১বার। তিনি ১৯৮৬ সালে পাকিস্তানে হামসে হে জামানা ছবিতে অভিনয়ের জন্য পাকিস্তানের নিগার অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি এই উপমহাদেশের বিভিন্ন দেশ হতে ছোট বড় প্রায় ১৫টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ব্যক্তিজীবনে তিনি চলচ্চিত্রে আসার আগেই বিয়ে করেছিলেন। পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেন চলচ্চিত্র প্রযোজক ফজলুর রশিদ ঢালিকে। ঢালি মারা যাবার পর তিনি ১৯৯৫ সালে এক প্রবাসী বাংলাদেশিকে বিয়ে করে বর্তমানে লন্ডনে বসবাস করছেন।